বিগেস্ট সাইকেল পৃথিবীর সাইকেল জগতে এটি একটি অসাধারণ সাইকেল সাইকেলটি 2013 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি 3 মাস কঠোর পরিশ্রম করে এই সাইকেলটি তৈরি করেছেন প্রথমে তিনি স্টিলের সাহায্যে সাইকেলের একটি ফ্রেম তৈরি করেন এবং সামনে লাগিয়ে দেন মস্ত বড় একটি ট্রাকের চাকা সাধারণ সাইকেলের ওজন যেখানে 10 থেকে 15 কেজি সেখানে এই সাইকেলটির ওজন প্রায় 450 কেজি তাই এত বড় চাকা ঘোরানোর জন্য শক্তিশালী চালকেরও প্রয়োজন নাম্বার 2 ট্যান্ডেম বাইসাইকেল এটি এমন একটি সাইকেল যেটিতে 2 থেকে 5 জন পর্যন্ত একসাথে যাত্রা করতে পারে যেখানে সামনের জন সাইকেলটি কন্ট্রোল করবে বাকিরা শুধু প্যাডেল ঘোরাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সাইকেলে বেশ কয়েকজন মিলে প্যাডেল ঘোরাচ্ছে ব্যাপারটি বেশ দারুণ চাইলে আপনার বেস্ট ফ্রেন্ডদের সাথে নিয়ে একসাথে ভ্রমণ করতে পারবেন বা পরিবারের সবাই একসাথে যাত্রা করতে পারবেন নাম্বার 3 পৃথিবীর সবচেয়ে ভারী সাইকেল সাইকেলটির ওজন প্রায় 1 টন আর ওজন তো হবেই কারণ সাইকেলটির সামনে ও পেছনে লাগানো হয়েছে ট্রাক্টরের চাকার মতো দুটি দৈত্যাকার চাকা আর ব্যালেন্স ঠিক রাখার জন্য পেছনের চাকার দুই পাশে দুটি ছোট ছোট চাকা মাঝখানে চালকের আসন ও প্যাডেল সম্পূর্ণ বডিটি তৈরি করা হয়েছে ভারী লোহা দিয়ে এখন সাইকেলটি নিয়ে রাস্তায় বের হলেই সবার নজর এই সাইকেলটিতে সাইকেলটি তৈরি করেছেন জার্মান সীমান্তের কাছাকাছি ডেনমার্কের একটি ছোট্ট শহরের বাসিন্দা ফ্রাঙ্ক ডোচ সাইকেলটি তৈরির পর তিনি জানান এটি বিশ্বের সবচেয়ে ভারী সাইকেল এটি চালিয়ে 500 গজ পথ অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লেখাতে চান নাম্বার 4 পৃথিবীর সবচেয়ে লম্বা সাইকেল অস্ট্রেলিয়াতে প্রতি বছর একটি বার্ষিক সাইকেল প্রদর্শনী প্রতিযোগিতা হয়ে থাকে যেখানে অনেকেই অনেক ধরনের সাইকেল নিয়ে আসে এটিকেও সেই সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই তৈরি করা হয়েছিল এবং 2015 সালে এটি গিনেস বুকে জায়গা করে নেয় সাইকেলটির লম্বায় 135 ফুট দীর্ঘ যেটি চালাতে প্রায় 20 জন মানুষের প্রয়োজন হয় সামনের জন সাইকেলের ব্রেক ধরেন আর পেছনের সবাই প্যাডেল ঘোরান এখন কথা হচ্ছে এত লম্বা সাইকেল কোথায় রাখেন এবং কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান মূলত এটি পার্ট বাই পার্ট খুলে ফেলা যায় তাই এক্ষেত্রে কোনো সমস্যাই তৈরি হয় না নাম্বার 5 লপি ফিট ওয়াকিং বাইক আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান এবং একই সাথে সাইকেলিংয়ের মজা নিতে চান তাহলে এই সাইকেলটি আপনার জন্য এটি সম্পূর্ণ ভিন্ন একটি সাইকেল অন্যান্য সাইকেলের মতো এটিতে কোনো প্যাডেল নেই প্যাডেলের পরিবর্তে ট্রেডমিল প্যাডে হাঁটলেই সাইকেলটি চলতে শুরু করবে হাঁটার গতিবেগ বাড়ালেই সাইকেলটিও দ্রুত গতিতে চলতে শুরু করবে সাইকেলটি দিয়ে শরীর চর্চার পাশাপাশি সারতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজগুলো তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন